আমরা এখন জানবো কিভাবে একটি ফেসবুক পেজ খুলে ইনকাম করা যায়, এবং ফেসবুক পেজ খুলে সম্পূর্ণ ডিটেলস কি কি দিতে হয়, কি কি দিতে হয় না একটা পেজ টিকে থাকার জন্য সেটা আমরা জানবো। আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমাদের ফেসবুক আইডিতে যাওয়ার পর ফেসবুক পেজে যাবে, এই পেজে যাব। ফেসবুক পেজে যাব। পেজে যাওয়ার পর এখানে আমার আমার অনেক কিছু আমার কয়েকটা পেজ আছে, সম্পূর্ণ পেজ এখানে দেখা যাবে। দেখা যাওয়ার পর আমরা এখানে একটা নতুন পেজ তৈরি করব। নতুন পেজ তৈরি করার জন্য এখানে লেখা আছে, নতুন পেজ তৈরি করুন, তৈরি করুন এভাবে লেখা আছে। তাহলে আমরা নতুন পেজ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সম্পূর্ণ এখানে লেখা আছে পেজ, একটি পেজ তৈরি করুন, একটি পেজ তৈরি করুন। এবং এখানে কিছু ওরা আপনাদের আমরা পড়ার জন্য কিছু নিয়ম লিখে দিছে। আপনার পেজ হলো এমন একটি জায়গা যেখানে গিয়ে লোকজন আপনার ব্যাপারে আরো বিশদে জানতে পারবেন, কিন্তু নিশ্চিত করুন আপনার পেজে যেন প্রয়োজনীয় সমস্ত তথ্য থাকে। আমরা এখন পেজ তৈরি করব, একটা পেজের নাম দেব। আমরা যে পেজটা তৈরি করব, কি সম্পর্কে তৈরি করব, সে সম্পর্কে একটা নাম দেব। তাহলে আমি একটা যে কোনো একটা নাম দিই, ভিডিও ক্রিয়েটর। আমি একটা নাম দিবি ভিডিও ক্রিয়েটর। এই ভিডিও ক্রিয়েটর নামটা দেবে, ভিডিও ক্রিয়েটর নামটা আমাদের এখানে শো করবে। আপনার মোবাইল আকারে নিয়ে যায় এই শো করবে। রাইট চিহ্ন হয়ে গেছে। এখন আমাদের একটা ক্যাটাগরি দিছে, আমি যে ভিডিওগুলো করব, যে ভিডিওগুলো পেজে ছাড়বো সেগুলো কোন ক্যাটাগরির ভিডিও, সে ক্যাটাগরি আমরা একটা ক্যাটাগরি লিখব। ক্যাটাগরি বলতে যদি ফানি ভিডিও দিই, ফানি ফানি দিলে এখানে অনেক কিছু লেখা আসবে। আমার আমার আইডিতে বাংলা ভার্সনে বাংলা ট্রান্সলেটে করে দিছি, সেজন্য বাংলা আসছে, আপনাদের ইংলিশে আসবে। তাহলে আমি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে আছে বই, সৌন্দর্য, প্রধান ব্যক্তি পরিচর্যা, চিকিৎসা, স্বাস্থ্য, পোশাক, জামাকা, পট, কফি শপ, বাণিজ্য, শিল্পকর্ম। তাহলে আমি এখানে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিব। আমি সৌন্দর্য এবং প্রসাধনীয় ব্যক্তিগত পরিচর্যা দিয়ে দিব। এটা দেওয়ার পর রাইট চিহ্ন চলে আসছে এখানে। এবং নিজের বিষয়ে তথ্য শিখ। এখন আমি যে ভিডিওগুলো করব, যে ভিডিওগুলো বানাবো এবং পেজে ছাড়বো সেগুলো কি সম্পর্কে, সে সম্পর্কে কিছু আমাদের নিয়ম লিখতে হবে। তাহলে আমি শুধু এমনি ভিডিও ক্রিয়েটর লিখে দিই, ভিডিও ক্রিয়েটর। হ্যালো, ওকে, এখন শেষ, ওকে করে দিব। পেজ তৈরি করুন, ওকে করে দিলাম। সরি, আমার এখানে পেজের নামটি অ্যাভেলেবেল আছে। তাহলে আমি একটা ওয়ান দিব। ওয়ান দেওয়ার পর ভিডিও ক্রিয়েটর, সরি, ভিডিও ক্রিয়েটর নামটি হবে, আমরা ভিডিও ক্রিয়েটর ওয়ান প্রস্তাবিত করছি। তাহলে এটা বাদ দিলে আমাদের একটা ক্রিয়েটর সানি সানি লিখি, সানি লিখছি। সানি লেখার পর এখন দেখি হচ্ছে। তাহলে আমরা নতুন একটা নাম দিব, ফানি ভিডিও দেখি, ফানি ভিডিও, ফানি ভিডিও দিলে, ফানি ভিডিও, হ্যাঁ, আমাদের এখন পেজ তৈরি হয়ে যাচ্ছে। একটু ওয়েট করতে হবে পেজটা তৈরি হতে।
এখন আমাদের ফেসটা তৈরি হয়ে গেছে, এখন একটা ফেস তৈরি হয়ে গেছে। ফেস তৈরি হতে ফানি ভিডিও নামে ভিডিও ক্রিয়েটর নামে একটা ফেস তৈরি হয়ে গেছে। ফেস তৈরি হয়ে গেছে এখানে, এবং এখন আছে এই ফেসটা আমরা কিভাবে সেট আপ করবো, কিভাবে একটা দক্ষ ফেস হিসেবে গড়ে তুলবো, সে পর্যায়ে আমাদের কিছু ডিটেলস দিতে হবে। ডিটেলস বলতে এখানে লেখা আছে আপনার ফেস সেট আপ করা শেষ করুন সফল। আপনি ফানি ভিডিও তৈরি করেছেন, আপনার সাথে সংযোগ করতে লোকজনকে সাহায্য করার জন্য এবার আরো বিশদ যোগ করুন। কন্ট্যাক্ট, এখানে একটা ওয়েবসাইট দিতে বলছে। ওয়েবসাইট ওয়েবসাইট আপনাদের যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিবেন, কিন্তু আমাদের তো অনেকের ওয়েবসাইট থাকে না, সেজন্য আমরা আমাদের ফেসবুক আইডির ওয়েবসাইটটি দিয়ে দিব। ফেসবুক আইডির ডিটেলসটা দিয়ে দিব, তাহলে আমি ফেসবুক আইডির ডিটেলসটা দিয়ে দিই। ফেসবুক আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর এখানে লেখা আছে এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, তাহলে কপি করব। কপি করার পর আমরা এখানে দিয়ে দিব ফার্স্ট ফার্স্ট দিয়ে দিছি। এখন আমাদের একটা নাম্বার দিতে বলছে, যে কোনো একটা নাম্বার দিব। নাম্বার দিয়ে দিছি, সরি, এই নাম্বারটা এখন আমাদের গ্রহণযোগ্য না। তো ফোন নাম্বারটি অবশ্যই দেশের কোড বা একটি বৈধ নম্বর হবে। উদাহরণ দেশের কোডটা সিলেক্ট করতে হবে। এখন আমরা নাম্বারটা দিব না, নাম্বারটা না দিলে একটা ইমেল দিতে বলছে, যে কোনো একটা ইমেল দিবা আমরা। এমডি ইমেল দিয়ে দিছি। ইমেল দেওয়ার পর এখানে আছে লোকেশন, লোকেশনের মধ্যে ঠিকানা, আপনি কোন জায়গায় থাকেন, কোন জায়গা থেকে আপনি ভিডিওগুলো তৈরি করতেছেন সেটার একটা লোকেশন দিবেন। লোকেশন তাহলে বাংলাদেশ, বাংলাদেশ শহর হচ্ছে কক্সবাজার। কক্সবাজার আমার একটা শহর হচ্ছে বা নগর বা কক্সবাজার, আপনারা যে জায়গায় যেখানে থাকেন, যে যেখানে কোন জায়গায় বসবাস করেন সেটা লিখে দিবেন, সেটা দিয়ে দিবেন। এবং সেখানকার একটা পোস্ট কোড, পিন কোড মানে পোস্ট কোড দিবেন, পোস্ট কোড। এখন দেওয়ার পর ঘন্টা, আপনার লোকেশন কাজের সময় লোকজনকে জানান। আপনি লোকেশনটা মানে সব সময় খোলা থাকবে না, সীমাবদ্ধ থাকবে না, আর সেটা বেছে নেবেন। তাহলে আমি সর্বদা খোলা দিচ্ছি। সর্বদা খোলা দেওয়ার পর এখন আর কিছু নয়, পরবর্তীতে ক্লিক করুন। পরবর্তীতে ক্লিক করার পর আপনার পেজ কাস্টমাইজ করুন। এখন আমাদের পেজটা কাস্টমাইজ করতে বলছে যে আমাদের একটা প্রোফাইল ছবি দিতে বলছে, একটা কভার ফটো দিতে বলছে। তাহলে প্রোফাইল ছবি দেওয়ার জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর একটা প্রোফাইল ছবি দিয়ে দিব আমরা, ইউটিউব ফটো, ইউটিউব ফটোটা দিয়ে দিব ইউটিউব থাম্বনেল, ফেসবুক ফটো দিয়ে দিলে যে কোনো একটা, আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। এখানে হচ্ছে এখন আমি একটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর এখানে একটা খবর ফটো দিতে বলছে, সেটা এখানে চলে আসছে। আপনার লোগোটা বানিয়ে রাখবেন, লোগোটা বানিয়ে রাখলে আপনারা সেটা দিয়ে দিবেন। আমি যে কোনো একটা দিয়ে দিছি, আমার আপাতত বানানো নাই, আমি পরে দিয়ে দিব। এখন একটা খবর ফটো দিবেন, খবর ফটো দেওয়ার জন্য খবরে ক্লিক করবেন। আমি সেটা দিয়ে দিচ্ছি, আমি একটা কভার ফটো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এখন অ্যাকশন বোতাম ক্লিক করব। অ্যাকশন বোতাম বলতে আমার এখানে ফলো করুন একটা বোতাম আছে, মেসেজ পাঠান একটা বোতাম আছে। আমি মেসেজ পাঠানো, মেসেজ পাঠানে একটা অ্যাক্সেস অ্যাকশন বোতাম অ্যাড করবো। অ্যাড করার জন্য এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে কি বলতেছে, আপনার অ্যাকশন বোতাম কাস্টমাইজ করুন। ক্লিক আপনার অ্যাকশন বোতাম কাস্টমাইজ করুন।
ইমেলের বললে মেসেজিং পছন্দ করেন না, করেন বা আপনার সাইটে ট্রাফিক বাড়াতে চান, আপনি যে এনগেজমেন্ট চাইছেন সেই অনুযায়ী একটি বিকল্প বেছে নিন, ব্যবহার করুন। তাহলে আমি কি দেখবো এখানে, আপনারা যদি এখনই বুক করুন, কোনো ওয়েবসাইট দেখাতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি সাইন আপ করুন কোনো ওয়েবসাইট বা আপনাদের কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে যদি সাইন আপ করতে চান বা অন্যদেরকে, তাদের এখানে এখানে ক্লিক করবেন, তাহলে এখানে সবগুলো আপনারা পড়ে নেবেন। আমি মেসেঞ্জারে দিয়েছি, মেসেঞ্জার থাকবে, থাকার পর এখানে আছে আপনার, তারপর পরবর্তীতে ক্লিক করবেন। লোডিং হচ্ছে, পরবর্তী ক্লিক করার পর আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর আমাদের বাংলাদেশি কোডটা আছে, আগে বাংলাদেশি কোডটা সিলেক্ট করবেন। বাংলাদেশি কোড সিলেক্ট করার পর বাংলাদেশ আপনাদের নাম্বারটা দিবেন, নাম্বারটা দেওয়ার পর এড়িয়ে যান, এবং আর তারপর এই পেজটা তৈরি করার পর আপনাদের ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে তাদেরকে ফ্রেন্ড পাঠানোর জন্য এখানে আমন্ত্রণে ফ্রেন্ডের আমন্ত্রণ জানান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আমন্ত্রণ জানিয়ে দিবেন, জানিয়ে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তী ক্লিক দেওয়ার পর আপনার প্রোফাইল পেজ নোটিফিকেশন, যদি আপনার যে পেজটা তৈরি করছেন সে পেজটার যদি কোনো ফেসবুক থেকে বা আপনার ফ্রেন্ডরা যদি কেউ যদি কিছু দেয় বা নক দেয় তাহলে কমেন্ট করে, সেগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার এটা নোটিফিকেশনটা অন করে দিবেন, অন করলে আপনার নোটিফিকেশনটা চলে আসবে, আপনারা পেয়ে যাবেন আপনার পেজের ব্যাপারে মার্কেটিং ও প্রচারমূলক ইমেল। আপনার পেজের ব্যাপারে যে কোনো একটা ইমেল যদি ব্যবহার করে থাকেন তাহলে এই ইমেলটা এখানে দিয়ে দিবেন, এখন ওকে করে দিবেন, ওকে করে দিলে হয়ে যাবে, আমি এখন দিচ্ছি না, আপনারা চাইলে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এখন শেষ, আমাদের পেজ সম্পূর্ণ ডিটেইলস শেষ হয়ে গেলে এখন শেষ ক্লিক করবেন। একটু ওয়েট করেন, এখানে আমাদের একটি নতুন পেজ, একটা ফেসবুক পেজ, প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে। এখন এখানে লেখা আছে আপনার নতুন পেজে স্বাগত, আপনি এখন আপনার প্রোফাইল থেকে পাল্টে আপনার ফানি ভিডিও পেজে চলে গেছেন, এর মানে হলো আপনার নিশ্চয়তা আরও বাড়বে যে আপনি পেজ হিসাব শেয়ার করেছেন, লাইক করেছেন এবং কমেন্ট করেছেন। এখন আমাদের একটা নতুন ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে, এখন দেখেনি দেখে নিতে বলছে, আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে সাইজে পাল্টান, আপনি এখন আপনার ফেস পানি ভিডিও হিসেবে পাল্টাইছেন, আপনার প্রোফাইল পাল্টাতে এখানে ক্লিক করুন, দরকার নাই। তাহলে আমাদের একটা ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে, তৈরি হওয়ার যাওয়ার পর তবু আমাদের পেজটির অবস্থা, এটা হচ্ছে আপনার যে কালারটি দেখতেছেন এই কালারটি এরকম যদি থাকে তাহলে আপনাদের পেজ মোটামুটি প্রায় 90% পেজটা সম্পূর্ণ হয়েছে, আর যেগুলো বাকি আছে বাকি হচ্ছে একটি স্বাগত জানানো পোস্ট লিখুন, যদি একটি পোস্ট লিখুন স্বাগত জানানোর জন্য নতুন পেজ হিসেবে সেটা যদি লিখুন তাহলে আপনাদের এটা সম্পূর্ণ হয়ে যাবে এখন, এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন এবং একটি বাটন যোগ করে দিবেন, যোগ করলে আপনাদের এটা সম্পূর্ণ হয়ে যাবে, এবং হয়ে যাওয়ার পর আপনাদের একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি হয়ে যাবে। আমি একটা পোস্ট স্বাগতম পোস্ট জানাই, পোস্ট জানানোর জন্য সবাই পাবে এই পোস্টটি, লিখব ওয়েলকাম টু মাই নিউ পানি ভিডিও
ফানি ভিডিও কেস। তাহলে এটা লিখে এখন এখন আমরা পোস্ট করব না, পোস্টে প্রচার করব, আমরা কোনো প্রচার করব না, আমরা সরাসরি পোস্ট করব, পোস্ট করে দেব, পোস্ট করব। দেখেন এখন এতটুকু আসছে, এখন এতটুকু চলে আসছে। তাহলে আমরা এখন একটা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই, ওই নাম্বারে একটা লিংক পাঠাবে, লিংকটা যদি এখানে অ্যাড করে দিই তাহলে এটা সম্পূর্ণ হয়ে যাবে এবং একটা অ্যাকশন বাটন যোগ করে দেবে। এবং ফ্রেন্ডের যদি আমন্ত্রণ জানায় তাহলে আমন্ত্রণ জানানোর জন্য প্রোফাইল পাল্টান পাল্টা দেবে। আগে প্রোফাইলটা পাল্টাতে হবে আমাদের, এই পেজটা পাল্টাতে হবে। পাল্টাতে হওয়ার জন্য এইখানে আমাদের যে লোগোটা, যে পেজের লোগোটা আছে, পেজেতে লেগোতে লোগোতে ক্লিক করার পর এখানে আছে আমাদের যে ফেসবুক আইডিটা আছে, ওই আইডিটা ক্লিক করবে। ক্লিক করার পর আমাদের আইডিটা চলে আসবে, তখন আমরা এই ফ্রেন্ডদেরকে ইনভাইট পাঠাতে পারবো। এখন আমাদের একটা ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে, এখন আমরা চাইলে নিয়মিত ভিডিও ছাড়তে পারবো, নিয়মিত ভিডিও আপলোড করতে পারবো এবং নিয়মিত আমরা বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ পাঠাবো এই ফেজের সম্পর্কে। তাহলে আমাদের একটা, আর যদি আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন।